নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি চটজলদি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা ছোট থেকে বড় সবাইকে কিন্তু নিশ্চিন্তে খাওয়াতে পারেন, আর এটা খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে দারুণ টেস্টি এই নিরামিষ রান্নাটা করার জন্য আমি কি কি নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ফুলকপি, ছোট ছোট করে ছাড়ানো আছে, গাজরের টুকরো আছে, ছোট ছোট করে কাটা আছে, বিনসও ছোট করে কাটা আছে, আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি, আছে একটু সয়াবিন, নিয়েছি মটরশুঁটি, আর আছে এক বাটি ছোলার ডাল। এর সাথে আনুষাঙ্গিক যা মশলাপাতি লাগবে সেগুলো তো আমি রান্না করতে করতে বলেই দেব। তাহলে চলুন রান্নাটা এবার শুরু করি। এই রান্নাটা করার জন্য প্রথমে ছোলার ডালটা সেদ্ধ করে নেব, সেজন্য প্রেশার কুকারে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি। এবার ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু আপনারা দেখলেনই ভেজানো ছিল না। ডালের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এর সাথেই অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিলে ডাল যে অনেক সময় প্রেশার কুকারের বাইরে হুইসেলের কাছ দিয়ে বেরিয়ে পড়ে সেটা কিন্তু আর হবে না। লিডটা লাগিয়ে দিলাম, আর ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 5-6টা হুইসেল দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। 4টে হুইসেল পড়ার পর প্রেশার কুকারের গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কিন্তু এক্ষুনি তো লিডটা খোলা যাবে না, তাই প্রেশার কুকারটা এক সাইডে রেখে দিয়েছি। আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি, সেজন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর আছে গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, আর একটা দারচিনি, সামান্য একটু হিং দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলু আর গাজরের টুকরো, তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। আলু গাজরের টুকরোটাকে হালকা করে ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আর বিনসের টুকরো। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এবার ফুলকপি আর বিনসটাকেও সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট দুয়েক ফুলকপি আর বিনসের টুকরোটাকেও সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। আমি কিন্তু এই সয়াবিনটাকে একটু সেদ্ধ করে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা চেপে ফেলে দিয়েছি। এবার সয়াবিনটা দিয়ে দিলাম, মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। এবার এগুলোকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই রান্নাটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু খুব ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। মিনিট দুয়েক সবজিগুলোকে আবারও একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে নিয়ে সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট খানেক সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তবে এটাকে ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে তত রান্নার টেস্টও ভালো হবে, আর এই সবজিগুলো অনেকটা সফট হয়ে যাবে। তাই ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি, তবে মাঝে কিন্তু 2-1 বার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মিনিট 4-এক রান্নাটা করে নিয়েছি, এবার লিডটা খুলছি। লিডটা খোলার সঙ্গে সঙ্গে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা যখন ট্রাই করবেন আপনারাও এটা ফিল করবেন। একটু নাড়াচাড়া করে দিলাম, আর মাঝে কিন্তু আমি ঢাকা তুলে 2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার এর মধ্যে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটাকে এক করা রান্না বলে, মানে কড়াইয়ে একবারেই যা দাওয়ার দিতে হবে, বারবার কড়াই থেকে নামানো ওঠানো যায় না, তাই এই রান্নাটার নাম এক করা রান্না। রান্নাটার যে কি স্বাদ হয় সেটা একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। ছোলার ডালের সাথে সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলাও ভালো লাগবে না, আবার একদম ঘনও ভালো লাগবে না, তাই সেই বুঝে জলটা দেবেন। প্রেশার কুকারের মধ্যে আমি অল্প একটু জল গরম করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 3-4 মিনিট লিডটা দিয়ে আবারও রান্না করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে, ঢাকা খুলছি। রান্নাটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসেছে। এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুনটা চেক করে নিয়েছিলাম, আমার কিন্তু আর দেওয়ার দরকার পড়ল না। আপনারা একবার টেস্ট করে দেখে নেবেন, যদি দরকার হয় তো দিয়ে দেবেন নুনটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি, চিনি আর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্না এবার একদম রেডি, গ্যাস বন্ধ করে দিলাম। এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদে নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।